নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই চাই আমার আজ সুস্থ হয়ে পরশুটা ভালো হোক। কাল এবং কালের সঙ্গে পরশু জড়িয়ে রয়েছে, অর্থাৎ আমাদের বর্তমানকে সুন্দর বানিয়ে সুঠাম বানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এবং এই অনুষ্ঠান যার, তিনি কিন্তু সেই বর্তমানকে সুদৃঢ় করে আপনার ভবিষ্যৎকে কিন্তু উজ্জ্বল করতে পারেন, কারণ সময়কে তিনি চেনেন, সময়কে বোঝেন, সময়কে গুরুত্ব দেন এবং সময়কে গুরুত্ব দিয়ে তিনি প্রতিকার প্রতিবিধান অব্যর্থ করে থাকেন বলে আজকে মানুষ উপকৃত। দেশ দশের অ্যাসপেক্টে তার যা যা প্রেডিকশন আমরা লাগাতার দেখেছি, সেটা ফলতে সোশ্যাল মিডিয়ায় বলুন, তার সঙ্গে পেপার বলুন, তার সঙ্গে খবর বলুন, সব জায়গাতেই কিন্তু তার করা প্রেডিকশন আমরা লাগাতার দেখছি সফল হতে বা বাস্তবায়িত হতে। অবশ্যই সেই মানুষটি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যার সময়ের মূল্যায়নে আজকে মানুষ উপকৃত, বৈশালীদি। অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्यर्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে কথা বলতে ওনার সঙ্গে, আপনাদের প্রশ্ন রাখতে। সরাসরি নাম্বার 9062206209 9051112792 তে। তোমার আজকে শুরুয়াদের একটা কথা বলি, তুমি সবসময় ধর্ম, কারণ আমরা বলি যে তুমি যেমন গবেষণালব্ধ ফলে বিশ্বাসী, তুমি যেমন রিসার্চ ওয়ার্ক, আমাদের এই মানে জগৎ জ্যোতিষ জগৎটা কিন্তু একটা সায়েন্স একদম, এবং তার সঙ্গে তুমি ধর্ম ধর্ম কর্ম এই জায়গাটাকে খুব গুরুত্ব দাও। তোমার শুরুয়াতটাই অনুষ্ঠানে একেবারেই ডিফারেন্ট আমরা জানি, কিন্তু তুমি এমন একটা শুরুয়াত করলে আমরা কিন্তু সেই বিষ্ণুর কথা ভাবছি, আমরা এটা দিয়ে শুরু। এখন যে সিচুয়েশনে আমরা চলে এসেছি, এটা কিন্তু মনে করা হচ্ছে যে একটা কুরুক্ষেত্রে যেরকম কৃষ্ণ এবং অর্জুনের যে যুদ্ধকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এবং সেটা ছিল ধর্ম অধর্মের যুদ্ধ, ঠিক আছে, ন্যায় অন্যায়ের সাথে যুদ্ধ। ঠিক একই জিনিসটা কিন্তু আমাদের এই সময় আমরা ভীষণ, প্রত্যেকটা মানুষই কিন্তু নানান দিক থেকে রোগ শোক যন্ত্রণা প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু চাপের মধ্যে, এবং ঈশ্বর এই যে প্ল্যানেটারি পজিশন রয়েছে এখানে কিন্তু আমি বারবার বলছি যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রিবার্থ হচ্ছে, অর্থাৎ ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ তিনি কি বলেছেন যে আমি সৃষ্টি আমি ধ্বংস, তুমি তোমার কাজ করো, তুমি কি ফল পাবে সেটা তুমি চিন্তা করো না। এবং আমাদের প্রত্যেকটা মানুষকেই আমি বলবো যে আমাদের কিন্তু সচেতন হতে হবে, নিজেদের কর্মকে কিন্তু আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে। এবং আমি বারবার যে কথাগুলো বলে যাচ্ছি যে আপনাদের কিন্তু সচেতন হতে হবে, আপনাদের কিন্তু যে মূল স্রোত, মানুষ দেখো ভুল তো করে, সেই ভুল পথ থেকে কিন্তু সরে আসতে হবে। এবং এই সময়টা কিন্তু ন্যায়দণ্ডের সময়। কেন ন্যায়দণ্ডের সময়? না, শনি কিন্তু ন্যাচারাল জোডিয়াকে তার ধর্মের ঘরে, অর্থাৎ ধর্ম কর্ম, এখানে ধর্ম মানে মোমবাতি ধূপকাঠি জ্বেলে না, এখানে ধর্ম মানে তুমি যে পৃথিবীতে এসছো, তোমার যে ডিউটি, তোমার যে কর্তব্য, তুমি যে একটা সামাজিক মানুষ, সমাজের প্রতি তোমার যে ডিউটি বা কর্তব্য বা দুঃসময় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটাই কিন্তু একটা সঠিক মানুষের কিন্তু পরিচয় বা সামাজিক জায়গা। এবং ন্যাচারাল জোডিয়াকের বৃহস্পতি সে আধ্যাত্মিক কারকগ্রহ, সততার কারকগ্রহ, ন্যায় নিষ্ঠার কারকগ্রহ, জ্ঞানের কারকগ্রহ এবং আধ্যাত্মিক চেতনা বা ধর্মের কারকগ্রহ। এই ধর্ম কিন্তু আমাদের চেতনাবোধ, চেতনাবোধকে জাগানোর যে জায়গা, এইটা কিন্তু 21শে ডিসেম্বরের পর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে একটা কিন্তু নতুন জিনিস সৃষ্টি হতে চলেছে। এবং আমরা পরপর যে সমস্ত ঘটনাগুলো দেখে যাচ্ছি, সেই ঘটনাগুলো থেকে কিন্তু আমি আবারও বলছি আপনাদের প্রত্যেককেই যে নিজেদের কিন্তু সচেতন হন, নিজের ডিউটি করুন, বাবা মাকে দেখুন
এবং আপনার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে আপনি আরও যে আপনার সারাউন্ডিং মানুষ রয়েছে, দান ধ্যান মন্ত্র জপ যজ্ঞ এইগুলো কিন্তু এই সময় করতে হবে। এবং যারা সঠিক পথে চলবেন ঈশ্বর আপনাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে এবং উচ্চ মার্গে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আর যারা কিন্তু বিধর্মী হয়ে থাকবেন, লোভের বশে মানুষকে ঠকাবেন বা দ্বিচারিতা করবেন, তাদের কিন্তু পতনের সময় শুরু হয়ে গেছে। সেটা সমস্ত স্তরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আসার সুযোগ হয়েছিল বা কেউ পরিচিত এসেছিল? হ্যাঁ, আমার এক বান্ধবীর ছেলে শাহরাফুলিতে দেখিয়েছিল দিদিকে আগের বছর। রেমিডি নিয়ে ছেলে স্টার্ট পেয়েছে। আমার বান্ধবী যায় মাঝে মাঝে দিদির কাছে। দিদির বেশ সুনাম করে এবং মানে ওর ছেলের লাইফে দিদি রেমিডি ভীষণ ভালো কাজ করেছে। দারুণ খবর, খুব ভালো লাগলো। আজকে দেবারতী কার সম্বন্ধে জানবেন আপনি? আজকে আমার বোনের সম্পর্কে জানতে চাই। বোনের কি নাম? বোনের নাম হচ্ছে কল্যাণী রাজগুপ্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1979। রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? না দিদি, রাশি লগ্ন জানা নেই। হুগলি, দাঁড়ান ওয়েট করুন। হুগলি, হুগলি। আচ্ছা, তাহলে রাশি লগ্ন সবার আগে জানুন। ওর হচ্ছে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র দেবারী গণ, বুধের দশায় জন্ম হচ্ছিল এবং ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। আচ্ছা, ও কি আপনার ছোট বোন? আপনার ছোট, ওর পরে কিন্তু আপনাদের কোনো ভাই বোন নেই, তাই তো? আচ্ছা, ওর দেখুন, ওর একদম অষ্টম ভাবের উপরে কিন্তু নিচস্থ মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে। ওর কি বিয়ে দিয়েছেন আপনারা? হ্যাঁ দিদি, এখানে বিয়ে হয়ে মানে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, প্রশ্ন করেছে। এটা ডিভোর্সেরই ছক, সেই জন্যই আমি প্রশ্ন করলাম যে বিয়ে দিয়েছেন আপনারা। কারণ হচ্ছে প্রবল মাঙ্গলিক, লগ্নের দিকে মাঙ্গলিক, চন্দ্রের দিক থেকে মাঙ্গলিক, এই যে কারণে কিন্তু এই মাঙ্গলিক প্রভাবটা ভীষণভাবে, এবং মঙ্গল এখানে নিচস্থ এবং এখানে মঙ্গল রয়েছে। এখানে যখনই জলরাশিতে নিচস্থ অবস্থায় মঙ্গল চলে যায় তখনই কিন্তু লিটিগেশন ঝামেলা ঝঞ্ঝাট এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা অশনি সংকেত কিন্তু দিয়ে থাকে, যেটা হচ্ছে নয় অকাল বৈধব্য বা ডিভোর্স, এই দুটোর একটা কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ওর অষ্টম নবম স্থানটাও খুব ডিস্টার্ব, বৃহস্পতি, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা। ও কি আর্টস নিয়ে পড়েছিল? এটা বিএ পাশ করার ছক আছে। এবং ও হাতের কাজ কিছু শিখেছে? হাতের কোনো কাজ শিখেছে, ডিজাইনিং বা কোনো আঁকা? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। কি আছে, কি আছে? অনেকে দেখবেন হাতের কাজ করে বা তোমার ডিজাইনিং করে। হ্যাঁ, ডিজাইনিং করে, এরকম কিছু আছে কি? কোনো কিছু নিয়ে যদি ও কাজ করে, কারণ ওর দেখা যাচ্ছে দশম ভাবে অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু ওর বুধ শুক্র রয়েছে। বুধ শুক্র হচ্ছে, বুধ তার স্বক্ষেত্রে এক্সল্টেড অবস্থায় রয়েছে, শুক্র যুক্ত অবস্থায়, যেক্ষেত্রে বলে থাকবো শুক্র যেহেতু ওর একাদশপতি, দশমপতি এবং একাদশপতি, কোনো ক্রিয়েটিভ জিনিস নিয়ে যদি ও কাজ করে, বুটিক কাঁথার কোনো কাজ নিয়ে বা অ্যাপ্লিকের কোনো কাজ নিয়ে এই ধরনের যদি কোনো কাজ করে, সেটা কিন্তু ওর জন্য ভালো হবে। ডিজাইনার হিসেবে, ডিজাইনার হিসাবে কিন্তু ভালো হবে। ও বাড়িতেও মনে হয় কিছু আঁকাঝোঁকা করে সবসময়। ব্যাপারে এই ছকটার কিন্তু অনেক আগে থেকে অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করার প্রয়োজনীয়তা ছিল। কারণ হচ্ছে এর নবম স্থানও খুব ড্যামেজ, দ্বিতীয় স্থানও খুব ড্যামেজ, যার ফলে সেকেন্ড ম্যারেজ
যদি আমি দিতে যাই সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যেটা ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে প্রবলেম এসছে ঠিক একই জিনিসটা কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও আসবে। কারণ ধনু লগ্ন লগ্নপতি রাহুযুক্ত, আপনার বোন কিন্তু একটু মুডি আছে এবং স্পষ্ট কথা বলতে কিন্তু ওর একটুও বাধে না, যে কারণে কিন্তু এবং মাঙ্গলিক প্রবলভাবে সেলফ লেডি এখানে হতে পারবে, বিজনেস ক্ষেত্রে ও সফলতা পাবে, তার জন্য কোনো রেমিডি প্রয়োজন নেই। কিন্তু ওকে যদি ম্যারেজ দিতে হয়, কারণ ওর তো বয়সটা রয়েছে, এখন সারাটা জীবন পড়ে আছে, সেকেন্ড ম্যারেজ দিতে গেলে সঠিক প্রতিকার ওকে নিতে হবে, সঠিকভাবে জোটক ম্যাচিং করতে হবে এবং তারপরে গিয়ে কিন্তু বিয়ে দিতে হবে। 2021 ফেব্রুয়ারি মাসের পর থেকে নভেম্বরের মধ্যে ওর কিন্তু একটা সেকেন্ড ম্যারেজের যোগ চলবে। আপনারা যদি মনে করেন সেকেন্ড ম্যারেজ দিতে চাইছেন তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান নিতে হবে। আপনি আপনি চারাপুলিতে মানে কবে বসবেন একটু পরামর্শ নিতে চাই। সেকেন্ড জানুয়ারি অবশ্যই, মানে আপনি পাবেন কিনা বুকিং সেটা দেখুন, কারণ হচ্ছে সেকেন্ড জানুয়ারি মনে হয় অলরেডি বুক, কারণ অনেকদিন ধরে অ্যানাউন্সমেন্ট চলছে। তো এনিওয়ে দেবারতি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, এবং আপনি অলরেডি বললেন উপকার নিতে পারেন যারা অনেক বেস্ট ওটাই, কারণ হচ্ছে দেখুন কারণ 12 তারিখে হচ্ছে খুব ভালো একটি অমাবস্যা যোগ রয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন পৌষ অমাবস্যা, হ্যাঁ পৌষকালি অমাবস্যা, এবং প্রত্যেকটা তিথিকে আমি কাজে লাগাই, স্পেশাল স্পেশাল ভাবে কাজ করি। এই মাঙ্গলিক দোষের কাজ কিন্তু এই পৌষকালি অমাবস্যাতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যারা আমার কাছে আসেন তারা কিন্তু দেখেন যে আমি কীভাবে কিন্তু এই মাঙ্গলিক দোষ খণ্ডন করে থাকি এবং সঠিক নিয়মে করে থাকি বলে কিন্তু মানুষ এসে উপকৃত হন। এবং আপনারা হয়তো এই চ্যানেলে দেখতে পান না, কিন্তু FBতে আমার দেখবেন প্রত্যেকটা, বা ইউটিউবে আমার প্রত্যেকটা পুজোর কিন্তু এ থাকে, সেগুলো থেকে আপনারা অবশ্যই জানতে পারেন এবং দেখতে পারেন। এবং বৈশালী সরকার মানে মানুষের কিন্তু এটা একটা আস্থা ভরসা বিশ্বাস এসে গেছে যে আমার কাছে আসা মানে মানুষ কাজ পায়। আর এটা যারা পেতে চলেছেন 2021 সালকে, যারা গোল্ডেন টাইম হিসাবে কাজে লাগাতে চাইছেন, কোন সেক্টরে বিজনেস করবেন, কতটা পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন, কাদের কাদের বিয়ে হবে, কোন দিকে বিয়ে হবে, প্রেমজ বিয়ে সাকসেস হবে কি না, এমনও দেখছি আজকাল আসছে যে রিলেশন একটা আছে, বাড়ি থেকে দেখাশোনা হয়েছে, আমার কাছে এসে বলা হচ্ছে যে কোনটা থেকে বিয়ে করলে আমি পরবর্তী জীবনটা ভালো হবে, তার মানে আগে গুছিয়ে নাও আর কি। কতটা সতর্ক অ্যাওয়্যার হয়েছে মানুষ, এটা ভালো লাগে। এবং অ্যাস্ট্রোলজি হচ্ছে মানুষের জীবন গঠনের ম্যানেজমেন্ট, এবং আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিক একটা কিন্তু ডায়াগনোসিস দেওয়ার, বা সঠিক যেটা রাইট ডিসিশন হয় সেটা হয়তো কঠিন লাগে সেই সময়, কিন্তু সেটা আমি বলতে বাধ্য হই। যদি ছাড়তে হয় বলি ছাড়ো, তোমার যেটা নেগোসিয়েশন হচ্ছে সেটাই, আবার যদি দেখা যায় নেগোসিয়েশনের থেকেও লাভ ম্যারেজটা সেখানে ভালো দেখাচ্ছে আমি সেটাই বলি যে হ্যাঁ সেটাই করো। আসলে যেখানে আপনার সফলতা সেটাই বৈশালীদি বলে থাকে, এই জায়গাটা সঠিকভাবে করে আসছি বলেই কিন্তু মানুষ এতগুলো বছর, দীর্ঘ 21 বছরও বেশি সময় ধরে আপনাদের সাথে রয়েছি, একদিন দুদিন তিন দিন নয়, এবং যারা এসছে তারা কিন্তু উপকৃত। আমার চেম্বারে গেলেই কিন্তু সেটা আপনারা জানতে পারেন যে মানুষ কিন্তু একদম সার্কেল ওয়াইজ, কারো মাসি এসেছিল, এই যে ভদ্রমহিলা বললেন ওনার বান্ধবী এসেছিলেন, কাজে সেই জায়গা থেকে বলবো যে মানুষকে কাজ দিয়ে চলেছি। এবং যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, যারা ম্যারেজ নিয়ে খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, বা একবার ম্যারেজ হয়ে গেছে দ্বিতীয়বার এগোতে ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে জীবনে দেখুন সমস্যা আমাদের প্রত্যেকেরই থাকবে, কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও আছে। বেছে নিতে হবে আপনাকে যে আপনি কি আপনার জীবনে কি ভালোভাবে থাকতে চাইছেন, সুস্থ স্বাভাবিকভাবে আপনার জীবনটাকে চাইছেন, তাহলে কি ওয়েতে চললে আপনি কিন্তু লাইফে সাকসেস পাবেন, এবং তার জায়গা কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে। আর বহু বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনাও করি এবং সাধনাও করি, কাজে এই দুটোর সমন্বয় কিন্তু মানুষ কিন্তু কাজ পায়। এটা কিন্তু একদম যারা আমার কাছে আসেন চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করি এবং তারা কিন্তু সফলতা লাভ করে। একদমই তাই, সফলতার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। সেকেন্ড যিনি আছেন একটু ধরুন, কারণ আমি এটা অ্যানাউন্স করে নিই আপনারও সুবিধা হবে। 2 জানুয়ারি শেওড়াফুলি চেম্বার রয়েছে বৈশালীদি, 3 জানুয়ারি গড়িয়াহাট, 4 জানুয়ারি ডানলপ চেম্বার, 5 জানুয়ারি জামশেদপুর, 8 জানুয়ারি 8ই জানুয়ারি হাতিবাগান, 9 জানুয়ারি শিলিগুড়ি, 13 জানুয়ারি বেহালা, 17 জানুয়ারি ব্যারাকপুর, 19 জানুয়ারি হাওড়া চেম্বার, 21 জানুয়ারি দুর্গাপুর, 27 জানুয়ারি কৃষ্ণনগর, 1 ফেব্রুয়ারি আসানসোল, 5 ফেব্রুয়ারি মেচেদা, 9 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর, 16 ফেব্রুয়ারি দিল্লি অ্যান্ড 24 ফেব্রুয়ারি গৌহাটি চেম্বার রয়েছে। ফোন নাম্বার 9836286759, 9836464659,
9073042798 এবং 7044063676। অনলাইন কনসালটেন্সি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8697339671। এই অনলাইন কনসালটেন্সিতে অনেক দূরের বন্ধুরাও কিন্তু অনলাইন কনসালটেন্সি টোটালটাই পাচ্ছেন, বিচার থেকে প্রতিকার সবটাই কিন্তু বৈশালীদি করে থাকেন। এই সময়টা আপনারা সুযোগটা নিতে পারেন, কারণ 12ই জানুয়ারি আসছে একটা কিন্তু তিথি। হ্যাঁ, এই সময়টা আমি কয়েকটা দিন চেম্বার অফ রেখেছি এবং প্রচুর কনসালটেন্সি জমে গেছিল আমার অনলাইন। আচ্ছা, মানে রেগুলার চেম্বার করে, সেই জন্য এই কটা দিন চেম্বার বন্ধ থাকবে, 2 তারিখ থেকে আবার চেম্বার, কিন্তু অনলাইনে কনসালটেন্সি চলবে। হ্যাঁ, সেটা হ্যালো 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 আমি দমদম থেকে বলছি। কে বলছেন? আমি দমদম থেকে কর্তৃপক্ষ বর্তাক বলছি। অনুষ্ঠানে ফোন পেয়ে কেমন লাগছে বৈশালীদির? ভীষণ ভালো। আমি কতদিন ধরে ট্রাই করছি, কোনো তো সময় পাই না, বুধবারও পাই না, বৃহস্পতিবারও পাই না, আজকে তো পেলেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। আমার ছেলের 2007 6 নভেম্বর। মানে ঈশ্বর দান করেছে। কি রং বেশি পছন্দ করেন? আমি ছেলের সবুজ রং পছন্দ করি। কি ধরনের খাবার খেতে ভালোবাসেন? টক ঝাল, মিষ্টি খেতে? আপনি আপনার কথা বলুন। ঝাল খেতে পছন্দ করেন? আচ্ছা, এখানে যেটা আমি পাচ্ছি, যেহেতু লগ্নটা 13 ডিগ্রিতে আছে, আমি এখানে ওই লগ্নটা ধরতে পারি, মানে মিডলে রয়েছে। সেক্ষেত্রে ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেটা আপনি বললেন যে জন্ম থেকে কিন্তু শারীরিক অসুস্থতা ভীষণভাবে থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রচণ্ডভাবে বাধা হবে, বাধার মধ্যে দিয়ে ওর জীবন। আর একটা প্রচণ্ড, এবং পড়াশোনার ক্ষেত্রে ওর যতটা বুদ্ধিমত্তা রয়েছে, ও কিন্তু পড়াশোনা করে না তা দেখাচ্ছে না, কিন্তু নার্ভাসনেস, টেনশন ভীষণ ভাবে ওর মধ্যে থাকে। ভীষণ 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 ম্যাডাম, এটাই তো প্লাস পয়েন্ট। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে ওর ক্ষেত্রে, কিন্তু আমি বলে থাকব যে ওর কালসর্প দোষ রয়েছে, এবং ওর ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম এখানে দেখা যাচ্ছে, শনি কেতু লগ্নে, শনি কেতু হচ্ছে স্থাপিত দোষ, আমরা এটা বলে থাকি, ঠিক আছে, সাধু সর্প যোগ, এবং শনি রাহু হচ্ছে স্থাপিত দোষ সৃষ্টি করেছে। এই জায়গাটা কিন্তু লগ্ন থেকে যেহেতু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলে থাকবো যে শারীরিক বিপত্তি প্রচণ্ডভাবে থাকবে। তবে ছেলের জন্য আপনি যথেষ্ট চেষ্টা করেন এবং প্রচণ্ডভাবে খাটেন ওর পেছনে। এটা ওর ক্ষেত্রে কিন্তু ও খুব গাড়ি পছন্দ করবে, ছোটবেলা থেকে গাড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই তো? গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে? হ্যাঁ, এবং ওর টেকনিক্যাল ব্যাপারটা, গাড়িগুলো খুলে ফেলে, যে গাড়ির ভেতর কি কি আছে সেটা দেখার একটা মানসিকতা ওর মধ্যে বিশেষভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওর হাতের আঁকাও কিন্তু খুব সুন্দর, কিন্তু আঁকা মানে কোনো চেষ্টা নেই, খালি যেটুকুনি করে আমার পেছারে। হ্যাঁ, আপনি তো প্রচন্ডই চেষ্টা করেন। এই শনি কেতু যাদেরই জন্ম লগ্নে একদম রবির ঘরে শনি কেতু, এটা আপনি তো বললেন ও মানে যখন জন্মেছে তখন খুব ডিস্টার্বপূর্ণ অবস্থায়, মানে আপনারা দেখুন দীর্ঘদিন বাড়িতে থেকে চেষ্টা করে যাচ্ছেন, যদি কখনো একটা লাইন পেয়ে যাই ছেলের জীবনটা জেনে নেব, কিন্তু জীবনটা তো খুব প্রবলেম্যাটিক। জীবনটা হয়তো আমি বলছি, কিন্তু জীবনটা একটা সাকসেসফুল জায়গা পেতে গেলে কিন্তু সঠিকভাবে তার কিন্তু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু আপনারা বোঝেন না। আপনারা ভাবেন যে জ্যোতিষশাস্ত্র, হ্যাঁ বলুন, পড়াশুনো হবে, কিন্তু এখানে সঠিক প্রতিকার প্রতিবিধান, পরীক্ষার ঠিক আগে আগেই তো অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, আমি তো বলেই দিলাম নার্ভাস ব্রেকডাউন রয়েছে, এই জায়গাগুলো খুব ইজি নয়,
এই জায়গা থেকে মানুষকে বার করে আনা সম্ভব এবং বৈশালী সরকার সেটা করে থাকে, সেইটুকুনি দায়িত্ব সহকারে করে থাকে। আপনার ছেলের মতন বহু স্টুডেন্ট আমার কাছে এসে কিন্তু আজকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় পৌঁছেছে, কিন্তু বাড়ি বসে শুধু ধৈর্য ধরে দিনের পর দিন ফোন ট্রাই করে গেলেন আর একটা লাইন পেয়ে গেলেন, জেনে গেলেন, এতে কিন্তু আপনার ছেলে আমার কিছু হবে না। কারণ আমি দীর্ঘ 21 বছর জ্যোতিষশাস্ত্র কাজ করে চলেছি, আমি যে কোনো ছক দেখলেই তার সঠিক অ্যানালিসিস করে দিতে পারবো। কিন্তু ওর জীবনটাকে যদি সাকসেস পেতে হয় তাহলে আপনাকে একদম সময় থাকতে কোনো একজন সঠিক শিক্ষিত জ্যোতিষের হাত ধরতে হবে। ধরে যদি আপনি ছেলের জীবন এগোতে চান তাহলে কিন্তু আলটিমেট গিয়ে ছেলের জীবনে সাকসেস পাবে, না হলে আলটিমেট গিয়ে ছেলের জীবনটা কিন্তু জিরো হয়ে যাবে। আপনাদের বলে রাখি আগামী 12ই জানুয়ারি কিন্তু একটা পৌষ অমাবস্যার তিথি রয়েছে, যেটাকে আপনারা কাজে লাগাতে পারেন, কারণ সেটাকে কাজে লাগাবেন বৈশালীদি আর সফলতার জন্য। সুতরাং প্রত্যেকেই কিন্তু যোগাযোগ করবেন, অনলাইন কনসালটেন্সি কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মনোজ সাহা বলছি, দক্ষিণ দিনাজপুর হিলি থেকে। আচ্ছা, অনুষ্ঠান ওনার দেখেন? হ্যাঁ, আমি ওনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, কারোর আসার সুযোগ হয়েছিল কি? হ্যাঁ, আমার হচ্ছে এক কাকু পেয়েছিল কৃষ্ণনগর চেম্বারে। হ্যাঁ, উনি ফলাফল পেয়েছেন এবং খুব ভালো, ওনার মুখে শুনেছি, এই জন্য আমি তখন থেকে দেখি ওনার চেন। আপনি কোথা থেকে বলছেন? হিলি। হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর হিলি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 8 এপ্রিল 1991। 8ই এপ্রিল 91, তাই তো? 8ই এপ্রিল 1991। হ্যাঁ, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সোমবারে জন্ম হয়েছিল আপনার? হ্যাঁ, সোমবারে হয়েছিল। আচ্ছা, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ এবং কন্যা লগ্ন আপনার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা মেন দেখা যাচ্ছে পঞ্চম স্থান, পঞ্চম স্থানটা প্রচন্ড ডিস্টার্ব আপনার, মানে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা ভীষণভাবে ডিস্টার্ব, এবং এই সময় আপনি যা কাজই করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজে প্রবল বাধা, প্রচন্ডভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনি। একদম একদম, হ্যাঁ, পূর্ণ কালসর্প। আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার নিজেরও কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি একটা ন্যাক থাকবে, কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমার জীবনটা কেন, আমি এত চেষ্টা করেও কেন সাকসেস পাচ্ছি না, সেটা জানা বা শেখার জন্য কিন্তু আপনি নেট টেট গুলো সার্চ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম, মানে এই বিষয়টা ভালোবাসেন বা ওনার আসবে এটা। এখানে আপনার দেখা যাচ্ছে যে আপনি মানে গভর্নমেন্ট জবের জন্য খুব চেষ্টা করছেন। হ্যাঁ, খুব চেষ্টা করছি, কিন্তু আলটিমেট গিয়ে হচ্ছে না সেটা। না না না, হ্যাঁ, এই ছকটা খুব মানে একটা, আপনি তো বললেন কেউ এসে আপনার উপকৃত হয়েছে কৃষ্ণনগরে এসে, এই ছকটা সঠিকভাবে প্রতিকার করতে হবে। পূর্ণ কালসর্প দোষ রয়েছে, পুনর্পু দোষ রয়েছে। আপনার বাড়ির কেউ 2-2.5 বছরের মধ্যে কেউ মারা গেছেন? মানে কোনো রিলেটিভস ছড়িকানাতে মারা গেছে? মারা গেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ইন্ডিকেশন দেখাচ্ছে। আত্মীয় আত্মীয় তো? হ্যাঁ ওটাই বলছি। আপনার হেলথ তো আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে, এবং প্রচন্ড ভাবে আপনার বাঁ পায়ের সাইডে কোনো পেইন হয় বা ব্যথা লেগেছে আপনার? ব্যথা বলতে আগে লেগেছিল, এখন সেরকম মাঝে মাঝে মাসেল পেইন হয় আপনার? হ্যাঁ, মাসেল পেইন তো হয়। এখানে আমি বলবো পূর্ণ কালসর্প দোষ, গুরুচণ্ডীর একটা দোষ, এবং পুনর্পু যোগের সঠিক প্রতিকার না করলে কেরিয়ার জায়গায় আপনি এমনি খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ, একদমই তাই, আমাদের হাতে সময় শেষ, তাহলেও আপনার কিন্তু চাকরিটা কোনোভাবেই হচ্ছে না, পরীক্ষাগুলো খুব ভালো দিচ্ছেন, আপনার থেকে কম জানা ছেলে মেয়েরাও কিন্তু চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারটা হচ্ছে না। একদম, উনি নেই আর, তবে একটা অসাধারণ প্রেডিকশন প্রত্যেক সময়ের মতোই বৈশালী দি করে এসছেন এবং ধরে বলে দেওয়া আপনার ছকের কোথায় বেসিক সমস্যা হচ্ছে এবং কিভাবে বেরিয়ে আসতে হবে। আপনি বলে দিই যে 12ই জানুয়ারি কিন্তু একটা সুন্দর, খুবই ভালো, হ্যাঁ, সেটাকে কাজে লাগাতে আপনারা যোগাযোগ করুন, এবং অনলাইন কনসালটেন্সি এবং যারা জীবনের প্রতি সচেতন, লাইফটা শুধু ফোনের মধ্যে জেনে না, লাইফে একটা চেঞ্জ চাইছেন বা চ্যালেঞ্জিং ভাবে নিজেকে সাকসেস অবশ্যই তাদের জন্য বৈশালী সরকার, যারা জীবনে সাকসেস চাইছেন, নিজের জীবনকে গুছিয়ে নিতে চাইছেন, সমস্যাকে সমাধানের
পরিণত করতে চাইছি। অবশ্যই আমাদের হাতে সময় নেই, নেক্সট অনুষ্ঠান আগামীকাল দেখা হবে। আবার এই সময় অনেক ধন্যবাদ বর্ষদেরকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।